একই এলাকার দুই তরুণ তরুণী অপু শুভ্রা। ধর্মভিন্ন হলেও কোনো এক অজানা টানে মনের দিক দিয়ে তারা একই নৌকায় ভাসছিলেন, কিন্তু সমাজ তো আর ভালোবাসা বোঝে না, দুই ধর্মের সম্পর্ক মেনে নেয় না কোনো পরিবারই। শেষে অপু একরাশ অভিমান নিয়ে পাড়ি জমায় দূর আকাশে, আর শুভ্রা বেঁচে থাকে জীবন্ত লাশ হয়ে। সেই অপুর চরিত্রে সহজ সরল মুখখানা হচ্ছেন ইয়াশ রোহান। অপু দিয়ে যার যাত্রা যেন যথার্থই ছিল, সেটা তিনি স্বপ্নজল সিনেমা দিয়ে প্রমাণ করেছেন। অভিনয় তার রক্তে বহে, কেননা বাবা মা দুজন ছবি জঙ্গনের জনপ্রিয় মুখ, তবে সেই তুলনায় কাজ করেছেন খুবই বেছে বেছে। স্বপ্নজল থেকে পরানের এই পথ চলাটার যাত্রাটা জানালেন রোহান। এই জার্নিটা আসলে কি বলবো, ইটস আ বিউটিফুল জার্নি, জার্নি অফ আপ এন্ড ডাউন। আমি মনে করি যে কোনো জার্নি আসলে ইজি না, এবং আমাদের রাস্তাঘাটে যেরকম জার্নি করতে যেমন অনেক কিছু ঘটতে পারে, আমরা অনেকটা জায়গায় থেমে যেতে পারি, মাঝে মধ্যে গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, অথবা গাড়ি অনেক স্পিডে চলতে পারে, সবকিছুর মধ্যে দিয়ে আসলে একটা জার্নি যায়। তো আমার জার্নিটাও স্বপ্নজল থেকে পরান পর্যন্ত এরকমই ছিল আর কি, লটস অফ আপস এন্ড ডাউনস, বাট ভেরি গ্রেটফুল আর কি। সহজ সরল চরিত্র থেকে নেগেটিভ চরিত্রতে তাকে দেখা যাবে কিনা সে বিষয়ে রোহান বলেন, আমি তো চাই সব চরিত্রই করতে। আমি যেমন মনে করি যে, আমি সবসময় মনে করি যে একজন একটা অ্যান্টাগনিস্ট ক্যারেক্টারের যে ফ্রিডম থাকে, যে স্পেস থাকে ফর আ পারফর্মার, সেই ফ্রিডম এন্ড স্পেসটা একটা প্রোটাগনিস্ট ক্যারেক্টারে ইউজুয়ালি থাকে না। তো আমি মনে করি যে অ্যান্টাগনিস্ট প্লে করা উড বি মাচ মোর লিবারেটিং, সো আমি ডেফিনেটলি করতে চাই, কিন্তু কবে করতে পারবো আই ডোন্ট নো। এই সময় নিজের আপকামিং কাজ নিয়ে জানালেন এই তরুণ অভিনেতা। আপকামিং আমার একটা দুটা একটা ছবির কাজ চলছে পর্দার আড়ালে, ওটা ডিরেকশন দিচ্ছে পারভেজ আমিন, ওটা আমার অপোজিটে আছে নুসরত পারিয়া। সামনে আরেকটা ছবি যেটা প্রোস্পেকশন চলছে, এটা এবার অনুদানের ছবি আশুতোষ সুজনের দেশান্তর। ছোট পর্দা বা বড় পর্দা অথবা ওটিটি প্ল্যাটফর্ম, সব মাধ্যমেই তার উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ার মতো। ইন্ডাস্ট্রির এই সময়ের সবচেয়ে সহজ সরল বোকাশোকা লুকের সত্য সদা হাস্যোজ্জ্বল তারকা ইয়াশ রোহান, শান্ত এবং মিষ্টি ছেলে হিসেবে অল্প সময়ে ক্যারিয়ারে দর্শকদের কাছে আলাদা এক জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এই তারকা আলোচনায় এসেছেন পরান সিনেমায় সিফাতের মাধ্যমে। আলোচিত এই সিনেমায় সিফাত চরিত্রে ইয়াশ রোহান স্বল্প সময়ে নিজের প্রতিভার ছাপ রেখে গেলেন। বড় পর্দায় অভিষেকের আগে 2015 সালে ডুব শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছিলেন ও অভিনয় করেছিলেন। স্বপ্নজাল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ইতি তোমারই ঢাকা চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয়। 2019 সালে 13 সেপ্টেম্বর তার অভিনীত চলচ্চিত্র মায়াবতী প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি টেলিভিশনের পর্দায় নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। সময় সংবাদ ঢাকা।